এক রাত আর দুদিনের সংঘর্ষ, সেই সংঘর্ষের পরে নিউ মার্কেট এলাকা এখন কিছুটা শান্ত হয়েছে। তবে মানুষের মনে আতঙ্ক কাটেনি, কিন্তু কথা হচ্ছে শান্ত এমন একটা সময় হলো যখন দুটো প্রাণ, কিন্তু নিরীহ প্রাণ তারা কিন্তু ঝরে গেছেন, এবং দুজনই দোকানকর্মীদের যে পক্ষের লোক তারাই মারা গেছেন। এবং এরপরে গতকালকে আমরা যেটি দেখেছি, ব্যবসায়ী এবং শিক্ষার্থীদের সঙ্গে একটা সমঝোতার পরে আজকে দোকান খুলেছে। আমরা রয়েছি নিউ মার্কেট এলাকার চন্দ্রিমা সুপার মার্কেটে, এবং সেখানে আজকের যে অবস্থা আমরা দেখতে পাচ্ছি, বেশ কয়েকজন ক্রেতার সঙ্গে আমি কথা বলেছি, সবার ভেতরে মোটামুটি একটা আতঙ্ক আছে, এবং সে আতঙ্ক নিয়েও যেহেতু সামনে ঈদ, সেই ঈদের কেনাকাটায় সাধারণ মানুষের যে উপস্থিতি সেটি কিন্তু ধীরে ধীরে বাড়ছে। এবং দোকানিদের মধ্যে যে যেটি হয় বড় একটা ঘটনার পরে একটু আলোচনা, সবসময় ওই সংঘর্ষের বিষয়গুলো নিয়ে আলোচনা, সেটি আমি দেখেছি। এবং তারা বলাবলি করছিলেন কে কোন পরিস্থিতিতে ছিলেন, কে কোন পরিস্থিতিতে দোকান বন্ধ করেছেন, সেই বিষয়গুলো নিয়ে তারা নিজেদের ভেতরে আলোচনা করছেন। আমি যদি রাস্তার অবস্থা দেখাই, এখনও ইটের আঘাতের যে চিহ্ন সেটি কিন্তু রয়ে গেছে, এবং কিছু কিছু এলাকায় আমরা দেখতে পাচ্ছি যে সংঘর্ষের যে চিহ্নগুলো সেটি রয়ে গেছে। এবং আজকেরকার যে পরিস্থিতি, পুলিশের উপস্থিতি কিন্তু আমরা দেখতে পাচ্ছি, এবং পুলিশের সাজোয়া যান সেটিও কিন্তু এখনও মোতায়েন রয়েছে। প্রথম দুদিন যে ঠিক যে জায়গাটায় ছিল, ঠিক সেই জায়গাটাইতেই রাখা হয়েছে, এবং কিছু পুলিশের উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি। তারা আগের দিনের মতো অতটা সতর্ক অবস্থানে নেই, তবে সাধারণ সময় এত পুলিশ এই এলাকায় এভাবে মোতায়েন থাকে না। আপনারা জানেন যে গত কয়েকদিন ধরে যে সংঘর্ষের পরিস্থিতি সৃষ্টি হয়েছে সেটি নিয়ে নানা ধরনের আলোচনা হয়েছে। গতকাল আমি ছাত্রলীগের সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যের বাসায় গিয়েছিলাম, তার কাছে তাদের যে অবস্থান বা এই সংঘর্ষ থামাতে তাদের কি ভূমিকা সেগুলো নিয়ে আমি তাদেরকে প্রশ্ন করেছিলাম। তিনি যেটি আমাকে বারবার বলছিলেন যে তারা যখন আসার পরশুদিন ঢাকা কলেজ ক্যাম্পাসে, সেখানে তারা ছিলেন, এবং এসে তাদের মতাদর্শের যারা ছিলেন তাদেরকে তারা ভেতরে নিয়ে যান, এবং সেই ভেতরে নিয়ে যাওয়ার পরে তারা আর কেউ বের হয়নি। তবে লেখক ভট্টাচার্য যা ইঙ্গিত দিয়েছিলেন, তাদের কমান্ড যারা শোনেনি তারা ভিন্ন মতাদর্শের, এবং তাদের সঙ্গেই মূলত পুলিশের বারবার সংঘর্ষ হয়েছে, সেই কথাগুলো তারা বলতে চেয়েছিলেন। আমরা নিউ মার্কেট এলাকার সর্বশেষ পরিস্থিতি আপনাদেরকে দেখাচ্ছি। আমি অমৃত মলঙ্গি রয়েছে আপনাদের সঙ্গে। আমরা এখানকার ব্যবসায়ী যারা আছে তাদের সঙ্গে একটু কথা বলতে চাই, আজকে তারা কেমন আছেন, কিংবা তাদের কোনো সমস্যা আজকে হয়েছে কিনা। আপনারা তো দুদিন পরে দোকান খুললেন, এবং আজকে কোনো সমস্যা হয়েছে কিনা? না, আমাদের কোনো সমস্যা নেই। আপনাদেরকে আতঙ্ক আছে কিনা, মানে একটু ভয় ভয় কাজ করছে কিনা? না, কিসের আতঙ্ক, আমার কমেডি হয়েছে, আমরা ফুলবেলায় খুলছি। আচ্ছা, এই জন্য যদি সংঘর্ষ হয় ওদিন আপনি কোথায় ছিলেন একটু বলবেন, সেদিনকার ঘটনা? আমি বাড়া চলে গেছি, দোকান বন্ধ করে বাস। আচ্ছা, মানে সংঘর্ষ দেখে চলে গেছি? হ্যাঁ, চলে গেছি, আমরা সাড়ার তালা মেরে গেছি গে। আচ্ছা, এই দুদিন আপনার এই দোকানটার কথা যদি বলি, কত টাকা আপনাদের লস হয়েছে? আমাদের রোজার মাস এখন 60-70 হাজার টাকা বিক্রি হয় পার ডে। পার ডে, হ্যাঁ। তখন তো আজকে অত বেচা কিনা নেই, সীমিত বেচা কিনা, মানে মানুষের উপস্থিতি কম, উপস্থিতি কম। হ্যাঁ, তার মানে কি ভয়ের কারণে তারা আসছে না? এটা আল্লাহ জানে, হেরা আসে না কেন। আমরা শুনছিলাম একজন দোকান কর্মীর কথা, আর তিনি যেটা বলছিলেন যে আজকে কিন্তু ক্রেতাদের উপস্থিতি অনেকটা কম, এবং সাধারণ মানুষের ভেতরে কিন্তু আতঙ্কটা সেই অর্থে কাটেনি। আমরা আরেকজন দোকানের সঙ্গে কথা বলতে চাই, আজকের পরিস্থিতি কি মনে হচ্ছে আপনার কাছে, শান্ত নাকি, মানে আপনাদের কোনো ভয় আছে কিনা? না, ভয় তেমন একটা তোর সাথে ঢাকা কলেজ আছে, এবং তাদের সাথে একটা সংঘর্ষ হয়েছে, সেটা বিদায় স্বাভাবিক থাকতেই পারে, কিন্তু আমাদের এটা একটা মীমাংসার পর্যায়ে আসছে, সেই বিদায় আমরা খুলতে পেরেছি। সেই ভয় আতঙ্ক থাকতেই পারে রোড সাইডে দোকানপাট মার্কেট এই হিসাবে আর কি। আজকে বিশেষ করে কাস্টমার দেখা পাচ্ছি না, আশা করি আজকে যেহেতু খোলা হয়েছে আগামীকাল থেকে আশা করি কাস্টমার পাওয়া যাবে। সেই যে কিন্তু আমাদের বিরাট ক্ষতি হয়ে গেছে, যে দুইটা বছর আমাদের ক্ষতিপূরণ পোষাবে আশা করছিলাম, কিন্তু এই দুই তিনটা দিনে আমাদের অনেক সমস্যা হয়ে গেছে। লসটা ঘানিটা টানতে পারবো কিনা সেটা পুরালেই জানে যে বেচা কিনি কেমন হবে। আচ্ছা, আপনি সংঘর্ষের দিন কোথায় ছিলেন? সংঘর্ষের দিন বাসায় ছিলাম, রাত্রে তো যেখানে শুনলাম বন্ধ হয়েছে, পরের দিন আর আসা হয় নাই। এরপরে পরের দিন আসা পড়ে না, গতকালকেও আসা হয়নি, আজকে যখন শুনছি মার্কেট খোলা হবে তখনই আসা হয়েছে। আচ্ছা, আপনি কেমন ক্ষতিগ্রস্ত হয়েছেন, আপনার একদিনে কত টাকা কেনা বেচা হয়? আমাদের একদিনে 4-5 হাজার টাকা দোকানদারি হয়, তো দিদিগত তিন দিনে 15,000 টাকার ক্ষতিগ্রস্ত। এর ভিতরে আমাদের মনে করেন দোকান খরচ হিসাব করে 3,000 টাকা, 3,500 টাকার মতো খরচ, এটি আমাদের লস হয়েছে। আর আমাদের অন্য কোনো ক্ষয়ক্ষতি হয় নাই, আমরা স্বাভাবিক আছি, আমরা কোনো গ্যাঞ্জামও জড়াই নেই, আর আমাদের কোনো সমস্যা হয় নাই। ধন্যবাদ আপনাকে। আমরা আরেকজন দোকানকর্মীর কথা শুনছিলাম, তার আসলে তিনি ক্ষুদ্র ব্যবসায়ী এখানকার, তিনি রাস্তার পাশে যে দোকানগুলো থাকে সেখানে তিনি দোকান নিয়ে বসেন, এবং তিনি বলছিলেন যে তার প্রতিদিন 4-5 হাজার টাকা কেনাবেচি হয়, এবং এই দুই দিনে তার যে ক্ষয়ক্ষতি হয়েছে
আর সেটি তিনি আমাদেরকে বর্ণনা করছিলেন। আমরা চন্দ্রিমা মার্কেটের ঠিক নিচের জায়গাটা রয়েছে, যেখান থেকে মূলত গত দুদিনের বেশি সময় ধরে সংঘর্ষ এখান থেকে ছড়িয়েছে। আমরা এখানকার পরিস্থিতি আপনাদেরকে একটু দেখাচ্ছি এবং ক্রেতাদের সঙ্গে আমরা একটু কথা বলতে চাইব, তাদের ভেতরে কি অবস্থা বা তারা কি আজকে মনে করছেন। একটু আগে আপনারা শুনছিলেন যে দোকানকর্মীরা বলছেন যে সাধারণ যেটি হয় সেই তুলনায় মানুষের উপস্থিতি একদম কিন্তু এই এলাকা আজকে কম, এবং কিছু কিছু আতঙ্ক কিন্তু সাধারণ মানুষের ভেতরে রয়ে গেছে, এবং তার ভেতরেও সেই আতঙ্ক সঙ্গে নিয়ে সাধারণ মানুষ কিন্তু এখানে এসে আসছেন। অনেকে দেখছি যে সময়ের সঙ্গে সঙ্গে কিন্তু মানুষের উপস্থিতি এখানে বেড়েই চলেছে। তবে বিক্রেতারা যদি মনে করছেন যে একদিন গেলে যদি আজকের দিনটা পার হয়ে যায় আগামীকাল থেকে তাদের এখানকার উপস্থিতি বাড়বে। আমরা কয়েকজন ক্রেতাকে পেয়েছি, আপনারা তো আজকে আসলেন, মানে আপনাদের ভেতরে কোনো আতঙ্ক কাজ করছে বা আজকে পরিস্থিতি কী দেখছেন? আতঙ্ক বলতে এখন যেহেতু একটা সংঘর্ষ হয়েছিল, এই জায়গায় জানালো হয়েছে, ক্রেতা এখনও মোটামুটি কমই আছে আর কি, আস্তে আস্তে মনে হয় যে বাড়বে আর কি, কালকের মধ্যে বা সন্ধ্যায় আরও রাত্রেবেলা আরও আসতে পারে। যেহেতু একটা ঝামেলা হয়েছে এখন মানুষের মধ্যে আতঙ্ক তো আছেই অবশ্য, তারপরেও যাদের খুব বেশি প্রয়োজন তারা আসতেছে, অনেকে বাড়িতে চলে যাবে, মানে বিভিন্ন অনেক স্টুডেন্টও আছে যারা মোটামুটি কেনাকাটা করবে, তারা চলে যেতে চাইতেছে আর কি, বাড়িতে কয়েকদিনের মধ্যে চলে যাবে বা আজকে অনেকে রাত্রেবেলা চলে যাবে, তো তারা একটু মনে করেন যদিও আতঙ্কগ্রস্ত হয় তারপরে কেনাকাটা করতে আসতেছে আর কি। ধন্যবাদ আপনাকে। আমরা একজন ক্রেতার সঙ্গে কথা বলছিলাম, তিনি জানাচ্ছিলেন এখানকার পরিস্থিতি, এবং তিনি যেটি বলছিলেন যে আতঙ্ক থাকলেও সে আতঙ্কটা সঙ্গে নিয়েই কিন্তু সাধারণ মানুষ আসছে, এবং তিনি যদি বলছিলেন যে তার কথা বোঝা গেল, সামনে ঈদ চলে আসছে, অনেকে বাড়ি চলে যাবেন এবং তাদের যে প্রয়োজনীয়তা সেটি মেটানোর জন্য কিন্তু এখানে কেনাকাটা করতে এসেছেন। তো যেখান থেকে আমাকে দেখছিলেন এবং এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন, লাইভটা শেয়ার করেছেন, মন্তব্য করেছেন এবং একই সঙ্গে লাইক করেছেন, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি নিউজেন্টের পক্ষ থেকে। এবং দ্রুত বলবো, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই সাবধানে থাকবেন।